পাপিয়ার বিচার শুরু। ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। আশুরায় তাজিয়া মিছিল সমাবেশ বন্ধে উদ্যোগ নেবে ডিএমপি। ২৪ ঘন্টায় ১৯৭৩ জন করোনা শনাক্ত, মৃত্যু ৩৪। সীমিত আকারে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান, খুলছে কমিউনিটি সেন্টার। আসসালামু আলাইকুম, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবি চ্যানেলের সঙ্গে আছি আমি আফরোজা আহমেদ নিশি। এবারে বিস্তারিত। অস্ত্র মামলায় পাপিয়ার বিচার শুরু। অস্ত্র আইনের দায়ে মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৩১ আগস্ট ও ১, ২ ও ৩ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এই দিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে রাজ গঠনের শুনানি করা হয়। আমরা আজকে চার্জ গঠন হয়েছে এবং জামিনও চেয়েছি, দুটোই রিজেক্ট হয়েছে। তো আমরা এই অর্ডারের বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে যাব। এই চার্জ গঠন করা হয়েছে, এখন মামলাটা সাক্ষীর জন্য দিন ঠিক করা হয়েছে, আগামী ৩১/৮/২০২০ তারিখে সাক্ষীর জন্য ডেট দেওয়া হয়েছে। এর আগে গত ১৮ই আগস্ট একই আদালতে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে শুনানির জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেন। গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা RAAB-1 এর SI মোহাম্মদ আরিফুজামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে এ চার্জশিট জমা দেন। গত ২২ ফেব্রুয়ারি দেশ ছেড়ে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই সহযোগী সহ পাপিয়া ও তার স্বামীকে আটক করে RAAB। পরে শেরেবাংলানগর থানায় একটি অস্ত্র ও একটি বিশেষ ক্ষমতা আইনের এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়। ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত প্রদীপ কুমার দাস ও তার স্ত্রীর চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ের মামলাটি দায়ের করা হয়। কমিশনের জনসংযোগ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। দুদকের সহকারী পরিচালক রিয়াজুদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩,৯৫,০০০ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। আশুরায় তাজিয়া মিছিল সমাবেশ বন্ধে উদ্যোগ নেবে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পবিত্র আশুরা উপলক্ষে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ বন্ধে উদ্যোগ নেওয়া হবে। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ইনডোরে ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান পালন করা যাবে বলে জানিয়েছেন তিনি। রবিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার আরও বলেন, করোনার বিস্তার ঠেকাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। অনুষ্ঠান স্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। সামাজিক দূরত্ব নিশ্চিতে ইমামবাড়াগুলোতে সবাইকে একসঙ্গে না ঢুকিয়ে খণ্ড খণ্ড দলে বিভক্ত করে নির্দিষ্ট সময়ের জন্য অবস্থানের পরামর্শ দেন তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, RAAB, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং লালবাগ, মিরপুর ও তেজগাঁও বিভাগের শিয়া সম্প্রদায়ের নেতারা। ২৪ ঘন্টায় ১৯৭৩ জন শনাক্ত, মৃত্যু ৩৪। গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। ২৪ ঘন্টায় ১,৯৭৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩৪ জন। এ নিয়ে দেশে 2,৯৪,৫৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩,৯৪১ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতির বিভিন্ন তথ্য জানানো হয়। এতে বলা হয় গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১০ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৫২৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১,৭৯,০৯১ জন। গতকাল শনিবার ২৪ ঘন্টায় ২,২৬৫ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৪৬ জন। সীমিত আকারে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান, খুলছে কমিউনিটি সেন্টার। বাংলাদেশে করোনা সংক্রমণের ৫ মাস পার হয়েছে। অন্য গুরুত্বপূর্ণ কাজের মতো ওই কয়েক মাস যারা বিয়ের আয়োজন সারবেন বলে পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, তারা বিয়ে পিছিয়ে দিয়েছেন। কেউ বা আবার ঘরোয়া পরিবেশেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। লকডাউনের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিয়ের আয়োজনের মধ্যে ছিল বিধিনিষেধ। তবে লকডাউন তুলে দেওয়ার পর আবার বিয়ের আনুষ্ঠানিকতা সীমিত আকারে হলেও স্বাভাবিক হতে শুরু করেছে। এরই মধ্যে ধারাবাহিকতায় এখন ৫ তারকা হোটেলের বলরুম, কমিউনিটি সেন্টার ও রেস্টুরেন্টে অল্প অতিথির উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। তবে সবচেয়ে বেশি অনুষ্ঠান হচ্ছে বর ও কনে পক্ষের বাড়িতে। বিশেষ করে কোরবানির ঈদের পর বা চলতি আগস্ট মাস থেকেই বিয়ের অনুষ্ঠানের হার বৃদ্ধি পেয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, যাদের ধুমধাম করে বিয়ের আয়োজন করার ইচ্ছা আছে তারা এখন শুধু আগত অনুষ্ঠান সেরে রাখছেন, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বড় অনুষ্ঠান করবেন। আর ঘরের আয়োজনে স্বাস্থ্যবিধির জন্য খুব বেশি অতিথি আমন্ত্রণ জানানোর সুযোগ না থাকায় নিকটাত্মীয়দের উপস্থিতিতেই করোনাকালের বিয়ের আয়োজন শেষ করতে হচ্ছে। এবি চ্যানেলের সংবাদ শেষ করার আগে এক নজরে দেখে নেই শিরোনামগুলো আরও একবার। অস্ত্র মামলায় পাপিয়ার বিচার শুরু। ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। আশুরায় তাজিয়া মিছিল সমাবেশ বন্ধে উদ্যোগ নেবে ডিএমপি। ২৪ ঘন্টায় ১৯৭৩ জন করোনা শনাক্ত, মৃত্যু ৩৪। সীমিত আকারে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান, খুলছে কমিউনিটি সেন্টার। এখনকার মতো খবর শেষ করছি। আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফরোজা আহমেদ নিশি। আল্লাহ হাফিজ।